বন্ধুরা, আজকের ভিডিও দেখার পর আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। এই যে বিশাল বড় গবেষণাগার দেখতে পাচ্ছেন, এটা হলো ল্যাবরেটরি, যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাচের পট আছে। এর ভিতরে বড় হয়ে চলেছে ছোট্ট ছোট্ট শিশু, আর এগুলো অন্য কোনো প্রাণীর শিশু নয়, এগুলো হলো মানব শিশু। কৃত্রিম পদ্ধতিতে আইভিএফের সাহায্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত ঘটিয়ে তৈরি করা হয়েছে ভ্রূণ, আর সেই ভ্রূণ বড় হয়ে উঠবে এর ভিতরে। জন্মের আগে পর্যন্ত শিশুর রক্তচাপ, হৃদস্পন্দন সব কিছু পরিমাপ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে। এই গবেষণাগারে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইকটোলাই। এই গবেষণাগারে আছে মোট 75টি কক্ষ, আর প্রতিটি কক্ষে আছে 400টি কৃত্রিম গর্ভ। সব মিলিয়ে এই গবেষণাগারে 3000 শিশু জন্ম দেওয়া হয়। এই যে কাচের গোল আকারের মতো জিনিসটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই সবগুলোই হলো কৃত্রিম গর্ভ বা গ্রোথ পট। এখন এমন সময় চলে এসেছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের গর্ভের প্রয়োজনই পড়বে না, কৃত্রিম মেশিনের মধ্যেই বড় হবে সন্তান। মায়ের শরীরের স্পর্শ ছাড়াই জন্ম হবে এই গবেষণাগারে। এই বাচ্চা পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট বাচ্চা হবে, একদম নিখুঁত, একদম নিরোগ, শরীরে কোনো খুঁত থাকবে না। রং, রূপ, চেহারা এবং চেহারার গঠন ইচ্ছামতো বদলে নিতে পারবে মা বাবা। এই বাচ্চার শরীরে কোনো অসুখ থাকবে না, সেই বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না। কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীর আলো দেখাবে গবেষকরা। তার সাথে বুদ্ধিমাত্রার তো কোনো প্রশ্নই নেই, সব কিছু কম্পিউটারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হবে। মাথায় থাকবে আইনস্টনের মতন বুদ্ধি। গাইনোকোলজিস্ট হাসিম আল গায়েলি সম্প্রতি তিনি একটা ভিডিও প্রকাশ করেছে এবং দাবি করেছে ভবিষ্যতে এই রকম গবেষণাগার প্রায় পৃথিবীর প্রতিটি দেশে তৈরি হবে। যখন থেকে এই ভিডিও সবার সামনে আসলো, এটা দেখার পর মানুষের কৌতূহলের কমতি নেই। কেমন হবে এই বাচ্চা তৈরি কারখানা? পৃথিবীর 75টি দেশে এই বাচ্চা তৈরি করার টেকনোলজি বা বেবি পড সাপ্লাই করা হয়ে গেছে। কাচের বাক্সর মতো এই যন্ত্রগুলোর মধ্যে মায়ের ডিম্বাণু দেওয়া হবে। এই বাক্সগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এআই টেকনোলজির সাহায্যে। যদি কোনো কারণে এতে ইলেকট্রিসিটি চলে যায়, তাও কোনো সমস্যা নেই, কারণটা সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা চলিত। এটাকে এমন সিস্টেমে তৈরি করা হয়েছে, যদি বাচ্চার মা বাবা মনে করে তাহলে এটাকে তার নিজের বাড়িতেও নিয়ে যেতে পারবে। আইভিএফের পদ্ধতিতে মা ডিম্বাণু এবং বাবা শুক্রাণু একসঙ্গে মিলিয়ে এই ভ্রূণ তৈরি করা হয়। পরে সেই ভ্রূণ কৃত্রিম গর্ভে রাখা হয়। তারপর সেখানে 9 মাস যাবৎ বড় হতে থাকে শিশু। তিনি বলেছেন, বাচ্চাকে সঠিকভাবে পুষ্টি দেওয়ার জন্য বায়োটেকনোলজি রিয়্যাক্টর লাগানো আছে। সেখান থেকে ভালো পুষ্টিকর উপাদান সরাসরি বাচ্চার শরীরে ঢুকে যাবে, আর শরীরের যে বর্জ্য পদার্থ থাকবে সেটা ডাইরেক্টলি বের হয়ে কন্টেনারে জমা হবে, আর এগুলো বাইরে একটা পাইপের সাহায্যে বাচ্চার পডের সঙ্গে জুড়ে থাকবে। সাধারণত যখন বাচ্চা তার মায়ের গর্ভে থাকে, মায়ের কণ্ঠ তার গর্ভ থেকে শুনতে পায়। জন্মের পর সেই কণ্ঠস্বর শুনেই তারা চিনতে পারে তার গর্ভধারণী মাকে। বিজ্ঞানী হাসিম বলেছেন, বাচ্চা মায়ের শরীরের স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে কিছু এইরকম ব্যবস্থা আছে যাতে মায়ের গলার আওয়াজ সে বাচ্চা প্রতিনিয়ত ভালো করে শুনতে পাবে। এখানে তার মার গলার আওয়াজ রেকর্ড করে তার বাচ্চাকে শোনানো যাবে, নিজের পছন্দের গান বা নিজের গলার গান, কবিতা, আবৃত্তি সমস্ত কিছু বাচ্চাকে শোনাতে পারবেন। এখানে অসংখ্য লাখ লাখ সেন্সার লাগানো আছে, যতবার বাচ্চা নড়াচড়া করবে ততবারই সেই স্পর্শ অনুভূতি ধরে রাখা হবে। পরে সেটা মার কাছে ট্রান্সফার করা হবে, মা সেই অনুভূতি অনুভব করতে পারবে। বেবি পডে 360° ক্যামেরা লাগানো আছে, যার সাহায্যে বাড়িতে বসেই পিতামাতা তার বাচ্চার নড়াচড়া দেখতে পাবে। বেবি পডে লাগানো আছে 5th generation সেন্সার, যার সাথে বাচ্চার নড়াচড়া, শ্বাস নেওয়া সমস্ত কিছুই মা অনুভূত করতে পারবে। এখানে কৃত্রিম অ্যাম্বুলিকাম কর্ড লাগানো থাকে, যার সাহায্যে সমস্ত কিছু আরও হাই কোয়ালিটি, হাই টেকে দেখতে পাওয়া যায়। যখন বাচ্চার জন্ম হবে, তখন কৃত্রিম গর্ভ থেকে অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাবে, আর তখন একটা পুষ্ট পরিপাক্ক সন্তানের জন্ম হবে। পুরো প্রক্রিয়াটি গবেষণাগারে বা বাড়িতে বসে সবসময় মা দেখতে পাবে। কোনো প্রসাব যন্ত্রণা ছাড়াই সুস্থ সবল বাচ্চা জন্ম হবে। গর্ভে থাকাকালীন সন্তানের রূপ, রং সব কিছুই বদলানো যাবে। কেমন গায়ের রং চান, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে চোখের রং, যা মন চায় তেমনি বিজ্ঞানীরা আপনাকে করে দেবে।
নিউ টেকনোলজির পদ্ধতিতে নিজের আদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের কালার, চোখের রং, শরীরের শক্তি, হাইট এবং কতখানি বুদ্ধিমান চান সমস্ত কিছুই আপনি নিজেই ঠিক করতে পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়াররা সবসময় বসে থাকবে হুকুমের অপেক্ষায়। আপনি অর্ডার করলেই আপনার পছন্দ মতো বাচ্চা তৈরি করে দেবে। বাচ্চার ওজন, উচ্চতা আরও সব কিছুই মনের মতো করে গড়ে নিতে পারবেন বাচ্চার মা। বিজ্ঞানী হাসেম দাবি করেছেন, এই কারখানার মধ্যে কোনো অসুস্থ বাচ্চা বা অপুষ্টি বাচ্চা জন্ম নেবে না। কৃত্রিম বুদ্ধি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারের সুবিধায় জিন এবং ডিএনএর ভাষা পরিবর্তন করে দেবে বিজ্ঞানীরা। বাচ্চা হবে সম্পূর্ণ সুস্থ, রোগহীন। যদি মা বাবার আগে থেকে কোনো রোগ থাকে তাহলে সেটা আগে ঠিক করে নেওয়া হবে। বাচ্চা হবে সুপার জিনিয়াস, ঠিক যতটা মেধা চান ততটাই হবে। শরীর, মন, বুদ্ধিমাত্রা সামান্য একটুও খুঁত থাকবে না। তার সাথে বাচ্চা খুবই শক্তিশালী হবে। চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মেয়েরা এখন নিজের গর্ভে সন্তান পালন করতে চাইছে না, তার সাথে বাচ্চা জন্ম দেওয়ার ঝুঁকি অনেক বেশি। সাথে বিশ্বজুড়ে এখন ব্যস্ততা বেড়ে চলেছে, প্রসব যন্ত্রণার কষ্ট ভোগ করতে চাইছে না কোনো মা। তাই সহজ উপায় ও গ্যারেন্টি সহকারে সুস্থ সবল বাচ্চা তৈরি করে দিবে বলে গ্যারেন্টি দিয়েছে ইয়ামিনের বিজ্ঞানীরা। আল্লাহর কুদরতের ওপর আঙুল উঠিয়ে সব কিছু করা হবে। তবে সব কিছু ঠিকঠাক হলেও প্রকৃত মানুষ হবে কি না সেটা দেখার অপেক্ষা। তবে বন্ধুরা, এই টেকনোলজির সাহায্যে মানুষের কল্যাণ হবে নাকি মানুষের ক্ষতি হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জানার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, বর্তমানে এখন সমস্ত বাচ্চা সিজার করা হচ্ছে, আর এটার প্রধান কারণ হচ্ছে পেটে বাচ্চা আসার পর ডাক্তার দেখানো। ডাক্তার দেখানো যে খারাপ আমি সেটা বলছি না। আগের দিনের ডাক্তার পেটে বাচ্চা আসলে আয়রন, প্রোটিনযুক্ত পুষ্টি খাবারগুলো বেশি বেশি করে খেতে বলতো, কিন্তু বর্তমানে এখন বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট প্রেগনেন্ট মেয়েদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে পেটের মধ্যে বাচ্চার সাইজ বড় হয়ে যাচ্ছে। বেশিরভাগই এই কারণে এখন নর্মালে বাচ্চা হচ্ছে না, 99% এখন সিজারে বাচ্চা হচ্ছে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।